টেস্ট ক্রিকেটে কখনোই ফাস্ট বোলারদের জন্য কখনোই আমাদের জন্য সহজ হয়নি, যদিও আল্লাহর রহমতে ইম্প্রুভ হচ্ছে, কিন্তু কখনোই কিন্তু আমরা সহজ উইকেট পাইনি এবং মোস্ট অফ দ্য মানে কন্ডিশনে আমাদের সাথে অলওয়েজ ব্যাটিং ট্র্যাকই বেশিরভাগ বানানো হয়। তো এটা আমাদের জন্য অলওয়েজ চ্যালেঞ্জিং টেস্ট ক্রিকেট, বাট ভালো সাইড যে আমরা ইম্প্রুভ করছি। আর যতগুলাই টেস্ট জয় পাইছি আমরা সবগুলাতেই দেখা গেছে ডে ফাইভে আমরা আগে গেছি। তো এখানেও লক্ষ্য থাকবে যতই ভালো উইকেট থাকুক, ডে ফাইভে যদি যেতে পারি ইনশাল্লাহ তখন একটা পজিটিভ কিছু এক্সপেক্ট করা যাবে। বেসিক জিনিসটাই ঠিক রাখতে হবে, যেহেতু তেমন হেল্প থাকবে না সেক্ষেত্রে দেখা গেছে ডিসিপ্লিন বোলিং প্লাস পুরান বলে একটু রিভার্স সুইংয়ের চেষ্টা। তো আমরা ওই ডিসিপ্লিন আর পেশেন্স নিয়ে বোলিং করলেই ভালো করার সম্ভাবনা আসতে পারে। মোস্ট অফ দ্য উইকেটই দেখা গেছে খুব ভালো থাকে। হ্যাঁ, যদিও এইটা একটু বেশি ফ্ল্যাট, তারপরেও দেখা গেছে ঈশান কিষানকে ক্রেডিট দিতে হয়, ও অনেক ভালো ব্যাটিং করছে ওই দিন, ওর দিন ছিল আসলে। কিন্তু এটাও বলতে হয় যে ওর জীবনে এরকম ইনিংস ও আরেকবার খেলতে পারবে কিনা এটাও সন্দেহ। ঠিক আছে, তো ওই দিন আসলে ওর দিন ছিল, ওর মিসিটগুলোও গ্যাপে পড়ছে। তো ওকেও অবশ্যই বলি যে ও ভালো ব্যাটিং করছে। তো এটা আসলে ওই দিন একটা ওর দিনই ছিল আসলে। টেস্টের রেকর্ড খুব ভালো না, এটা আমরা আপনারা সবাই জানেন, আমরাও জানি। কিন্তু আমাদের কিন্তু গোল একটাই ইম্প্রুভমেন্ট, ফোকাস একটাই ইম্প্রুভমেন্ট সব ফরম্যাটে। যদিও আমাদের সব থেকে স্ট্রংগেস্ট সাইড হচ্ছে ওডিআই, কিন্তু টি টোয়েন্টি আর টেস্টেও আমাদের লক্ষ্য ইম্প্রুভমেন্টে। তো ইনশাল্লাহ আমরা কাজ করছি নিজেদেরকে ছাড়িয়ে যাওয়ার জন্য। তো এটাই লক্ষ্য থাকবে, যদি এই উইকেটে আমরা ডে ফাইভে ইনশাল্লাহ যাইতে পারি, ভালো ক্রিকেট খেলতে পারি, তাহলে একটা পজিটিভ কিছু হবে। আর এই উইকেটে আসলে বেসিকের বাইরে তেমন কিছু করার নেই, আসলে পার্টিকুলার ডে বা সিচুয়েশনে সিচুয়েশনটা রিড করে সিচুয়েশন কি ডিমান্ড করছে ওই সময় ওইটা এক্সিকিউট করাটা ইম্পর্টেন্ট। যদি ওরা অ্যাগ্রেসিভ খেলে তখন আমাদেরও হয়তো ডিফেন্সিভ থেকে ওদের পেশেন্স ব্রেক করতে হবে, মানে ডিপেন্ড করবে যে কী টাইপ ওরা খেলতে চাচ্ছে, ওই সময় এক্সিকিউশনটা ইম্পর্টেন্ট হবে বলে মনে করছি। এটা তো ভাই সব ফাস্ট বোলারের ইচ্ছা থাকে গ্রিন টপে বোলিং করতে, কিন্তু দেখা গেছে যে কন্ডিশন তো এটা হাতে নেই। তো দেখা যায় অনেক সময় এমনও হয় সাউথ আফ্রিকা নিউজিল্যান্ড ওরকম জায়গায় যেও যে অনেক সময় স্লো বা ফ্ল্যাট ট্র্যাক পাই। তো এটা আসলে নিজেদের অ্যাডাপটেশন বা নিজেদেরকে ওরকম স্কিলফুল বানানো যে উইকেট যেমনই হোক যাতে আমরা আরও ভালো করতে পারি। আসলে আমাদের আরও ইম্প্রুভ করা উচিত যাতে ফ্ল্যাট ট্র্যাক বা গ্রিন টপ দুইটা দিতেই অপোনেন্ট একটু চিন্তা করে। আমরা আমাদের ঘাটতিগুলো যদি আরও পূরণ করতে পারি, কারণ বড় বোলার যারা টেস্টে ওরা ফ্ল্যাট ট্র্যাকেও তো ফাইভ আর পাচ্ছে বা ভালো করতেছে, তো ওইটা চিন্তা না করে নিজেদের সেলফ ইম্প্রুভমেন্টে ফোকাস দিলে ভালো হবে মনে করছি। প্রসেসের বাইরে তো আর কিছু নাই, দিন শেষে প্ল্যান এক্সিকিউট করতে হবে। ওদের ওরা হচ্ছে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য টপ সাইড, এর মধ্যে ব্যাটিং উইকেটে তো ওরা আরও ভালো সাইড। তো দিন শেষে আমাদের ওদের উইকনেস বা প্ল্যান যেটাই দিক না কেন, টিম ম্যানেজমেন্ট বা ক্যাপ্টেন বোলারদের এক্সিকিউট করাটাই ইম্পর্টেন্ট। তো ওইটা নিয়ে আমরা প্র্যাকটিস করছি, প্ল্যান করছি। তো ফর শিওর সহজ হবে না, কিন্তু আমরাও আমাদের সেরাটা দিব, দেখি কি হয়।